ঝাল নাকি মোমো ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভিডিওটা একটু লেটে শুরু করা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেহেতু আগেও বলেছি যে আমার একটু ডিউটিটা চলছে, যেহেতু রাতে তো সকালবেলায় ঘুমানো হয়, তো ঘুম থেকে উঠে তারপরে শুরু করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা একটু দেরিতে শুরু করলেও আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। তোমরা হয়তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো কী হতে চলেছে, তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো এটাই প্রথমে বলবো। আশা করছি সত্যিই খুব ভালো লাগবে, একটু অন্যরকম হবে ভিডিওটা। তো আজকে অ্যাকচুয়ালি একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, তো সেটাই ভাবলাম তোমাদেরকে দেখাবো। মানে প্ল্যান বলতে তেমন কিছুই না, মানে আমার ওই বোনের ছেলেরা এসেছে, তো ওদেরকে নিয়ে একটু বেরোনোর মানে প্ল্যান আছে, তো ওই জন্য ভাবলাম সেটা তোমাদেরকে দেখাবো। তো ওরা আসলে মাঝে মধ্যে এখন একটু নিয়ে বেরোনো হয়, এবার একজন একজন করে নেওয়া হয়, তো আজকে ভেবেছি দুজনকে একসাথে নিয়ে যাবো। ভাবলাম এটাই আজকে তোমাদের এই ভিডিওতে সেটা দেখাবো। তো কোথায় কী যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা ভালো পুরোটা দেখতে হবে। আর ভিডিওটা আমি আবারও বলছি, ভিডিওটা খুব ভালোই হবে, তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি খুব ভালোই লাগবে। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর তোমাদের কোনো সাজেশান থাকলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আমিও চেষ্টা করবো সেই ধরনের কোনো ভিডিও বানানোর। আর আনবক্সিং রিভিউ এরকম যে ভিডিও বলেছিলাম সেগুলো আসবে খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো, তো সেটার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আর এরকম ক্যাজুয়াল ভ্লগ আমি আরও দেবো, চেষ্টা করছি আরও মানে বেশি করে ভিডিও বানানো। তো সেটা এখন একটু চাপ যাচ্ছে, পরে সেটা আশা করছি ঠিক হয়ে যাবে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, একবারে বাইরে যখন বেরোবো, বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর কী কী হচ্ছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। কী খাবি তোরা, কী খাবি? মোমো, চিকেন, চাউমিন, তারপরে জুসও খাবি? এই কোথায় এসছিস কোথায় তোরা? কি এটা? লেফটল্যান্ড থেকে চিকেন ললিপপ খাবো, আর দুধ খাবো, আর কিছু খাবো না। আর কিছু খাবি না? কে? তরকারি কি জানি? তরমুজ আর ললিপপ। চিকেন ললিপপ ঝাল হলে খেতে পারবি তো? হ্যাঁ, ওদের নিয়ে একটু ফাঁকা জায়গায় আসতে হয়, নাহলে এই যে দুজন সামলানো যায় না, তো ওই জন্য একটু ফাঁকা, এই রেস্টুরেন্ট একটু ফাঁকা টাইপের, ওই জন্য এখানেই আসা হয়। তারপরে একদিন এসেছিলাম, মানে এই দেখে বোঝাই যাচ্ছে দুটোকে একসাথে আনলে কী করে। কী শুরু করছিস তুই এগুলো? তুইগুলো কী শুরু করছিস? তোকে তো পাগল বলে এবার এক্ষুনি বাইরে বের করে দেবে, দুটোকে সামলানো যায় না একসাথে, ওই জন্য এই ফাঁকা জায়গাটায় আসা। এইদিকে বসবি না এখানেই বসবি? এখানে বসবি, এই দেখে এইদিকে তো জায়গা আছে, আরো এইদিকে জায়গা রয়েছে, জায়গা অনেক আছে এটার মধ্যে। আর বদমাইশি করিস না কিন্তু, বের করে দেবে তাহলে। এই ওই পাশে আয়, এই পাশে আয়, খাবার আনবে না কিন্তু, তাহলে আমি চলে যাবো। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার আসুক, তারপরে আসলে দেখাচ্ছি কী কী অর্ডার করেছি। তোকে দেবো না, দাদাকে দেবো, তাই তো? খাবার টেস্ট হবে, কে টেস্ট করবে? কে? ঠিক আছে। আর একটা এসছে কেএফসি চিকেন, এখানে নাম এটা চিকেন স্ট্রিপ। এটা এটা এই মোমোটা কেমন খেতে একটু বলতো? ভালো খেতে? তোর কেমন লাগলো? ঝাল নাকি মোমো? ভালো। তারপর আবার এখন এইটা খেতে হবে কিন্তু, এখনো এই দেখ এই চিকেন খেতে হবে। মোমো ভালো তো? সুপ খাবি না? এই সস বেশি খাস না, ওটা ঝাল কিন্তু, ওটা খেতে হবে না, ওটা ঝাল হয়। কিন্তু জল দেবে না, তখন কি হবে? সসটা খাস না, ওটা রেখে দে। হ্যাঁ, এরপরে এবার চিকেন খেতে হবে। এটা আমি খাবো। এই কেমন খেতে?
সস দিয়ে খেতে হবে তারপরে দেখিস কেমন খেতে কোনটা ভালো খেতে গরম জিনিস খেতে একটু ঠান্ডা হয়ে যাক তারপরে খাবো দুজনেই খাবে আমি দেবো আগে এটা খেয়ে দাও আগে চিকেন খেতে হয় তারপরে খেতে হয় গরম তো আস্তে আস্তে খাও একবারে খায় না তো দুজন মিলে কি করছে তো দেখতেই পাচ্ছ খাবার ভালো তো একটু গরম বলে খেতে পাচ্ছে না এখন আবার এরপরে স্ট্রবেরি খাবারগুলো এমনি ভালো খেতে এখানে আমরা আগেও কয়েকবার এসেছি ভালোই খেতে তো এদের জন্য এই জায়গায় একটু আসে যেহেতু ফাঁকা থাকে ওই কারণে খাবারগুলো ভালো কারণ ভিড় জায়গায় গেলে এরা আরও বাবা আর দুজন মিলে সামলানো যায় না দুজনকে ওই জন্যই তো খেয়ে নিই খেয়ে আবার তাতেই বাইরের দিকে যাবো খাচ্ছে ভালো এদিকে বস আমার দিকে তাকা এদিকে তাকা তারপরে এটা খাবি এটা কি বলতো এটা কি আছে স্ট্রবেরি পাঞ্চ হ্যাঁ স্ট্রবেরি জুস ঠিক আছে কেমন খেতে দেখছো জুসটা ভালো খেতে এই কেমন ওটা ভালো এই আর না না এখনো খেতে হবে খাবার খেয়ে তারপরে খেতে হবে ভালো ভেঙে দাও ভেঙে দাঁড়া 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 গরম খেতে পারবি না এই এটা কি এসছে এটা চাউমিন খেতে হবে ম্যাগি না এটা চাউমিন চাউমিন খেতে হবে জুস খাওয়া হয়ে গেছে জুস ভালো ছিল এখনো তো চাউমিন খেতে হবে আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে হাত দিয়ে খা আস্তে আস্তে খেয়ে বল কেমন ভালো কিনা বাচ্চা না চামচ দিয়ে খেতে পারি শেষ করতে হবে কিন্তু তারপরে এই যাবে এখনো জুস না হলে দেবো না এটা ওদের খাওয়া দাওয়া চলছে এবার এটা হয়ে গেলে বেরিয়ে যাবো নাহলে রাত হয়ে যাচ্ছে হালকা ঠান্ডাও আছে আজ একটু শান্তই ছিল খুব একটা ঝামেলা করেনি ফাঁকা জায়গায় ওরা একটু শান্তই থাকে চুপচাপ থাকে ঠিকঠাকই ছিল টেস্ট ঠিকঠাকই ছিল একটু অবস্থা কী করছে চাউমিন নিয়ে ভালো খেতে খেয়ে নিক নিলে আমরা এবার খাওয়াটা শেষ করে অলমোস্ট শেষ তারপরে এবার আমরা বেরিয়ে যাবো কোনগুলো কোনগুলো কোনে এগুলো বড় হলে শিখে যাবো তো ওদের খাইনি নিয়ে তারপরে এবার এখান থেকে বেরিয়ে যাবো আজকে ভিডিওটা এখানে বেশি বড় করবো না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমি এবার বেরিয়ে যাবো গিয়ে চলো পরে কথা হবে আবার নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এখানেই টাটা দেখা হবে কিছু শিখে আবার পরের ভিডিওতে